হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? সাকিব খানের প্রিয়তমা মুভির সাকিব খানের বৃদ্ধ বয়সের এই যে এই ফটোর সাথে এই ফটোতে আপনি আপনার ফেস অ্যাড করে আমার মতো করে টিকটকের এই ট্রেন্ডিং ভিডিওটি কীভাবে এডিটিং করবেন সেটাই দেখানো হবে আজকের ভিডিওতে। প্রিয়তমা মুভির সাকিব খানের বৃদ্ধ বয়সের যে লুক রয়েছে, যে লুকের যে পোস্টার রয়েছে, এই পোস্টারের এই যে এইরকম ভিডিও কিন্তু টিকটকের মধ্যে এখন ট্রেন্ডিংয়ে রয়েছে। সাকিব খানের বৃদ্ধ বয়সের ফেসের সাথে আপনি আপনার ফেস অ্যাড করতে পারবেন আমার মতো করে, যেটা প্রিভিউতে দেখতে পারলেন। তো অ্যাড করে যদি আপনি এইরকম ভিডিও তৈরি করে আপনার টিকটক আইডিতে আপলোড করেন তাহলে কিন্তু আপনার টিকটক ভিডিও ভাইরাল হবে, যেহেতু প্রিয়তমা মুভির সকল গান ভাইরাল, প্রিয়তমা মুভি সুপারহিট। সো যাই হোক, কীভাবে করতে হবে সেটাই দেখানো হবে আজকের ভিডিওতে। ভিডিওটি না টেনে পুরো ভিডিওটি মনোযোগ সহকারে দেখতে থাকুন। তো এর জন্য প্রথমত আপনার ফোন থেকে কী করতে হবে, টিকটক অ্যাপস ওপেন করতে হবে। টিকটক অ্যাপসের মধ্যে থেকেই সাকিব খানের বৃদ্ধ বয়সের ওই ছবির এফেক্ট দিয়ে কিন্তু একদিকেই এই ভিডিওটি এডিট করতে পারবেন। সো দেখেন, আমি আমার ফোন থেকে টিকটক অ্যাপস ওপেন করলাম। গাইস, টিকটক অ্যাপস ওপেন করে দেবেন আপনি। টিকটক অ্যাপস ওপেন করার পর আপনাদের সামনে এই যে এরকম একটা ইন্টারফেস চলে আসবে। সো এখন এখান থেকে প্রথমত কী করবেন, এই যে নিচের দিকে আপনি প্লাস আইকন দেখতে পারবেন, এই যে নিচের দিকে। সো আপনি এখন কী করবেন, নিচের এই প্লাস আইকনে ক্লিক করে দিবেন। প্লাস আইকনে ক্লিক করে দেওয়ার পর এখান থেকে আপনি 15 সেকেন্ড এই যে এটা সিলেক্ট করবেন, তারপরই এরকম একটা ইন্টারফেস চলে আসবে, ক্যামেরা অপশন আপনার সামনে ওপেন হবে। এখন সাকিব খানের ওই বৃদ্ধ বয়সের ওই পোস্টারের সাথে আপনার ফেস অ্যাড করে আমার মতো করে ওই টিকটকের ট্রেন্ডিং ভিডিওটি এডিট করার জন্য এই যে পাশেই এফেক্ট অপশন দেখতে পারবেন, এফেক্ট অপশনে ক্লিক করবেন এবং সেকেন্ড নাম্বারই দেখতে পারবেন সাকিব খানের ওই বৃদ্ধ বয়সের প্রিয়তমা মুভির ওই পোস্টার বা ওই পিকচার কিন্তু চলে আসবে। সো আপনি এই যে প্রথম থেকে সাকিব খানের ওই বৃদ্ধ বয়সের প্রিয়তমা মুভির ওই পোস্টারের ওপর ক্লিক করে দিবেন, তারপরে এরকম একটা ইন্টারফেস চলে আসবে। এখন ব্যাগে চলে আসবেন, আসার পরে এই যে এখান থেকে আপনি কী করবেন, এই বোতাম অপশনে মানে স্টার্ট ভিডিও স্টার্ট অপশনে কী করবেন, ক্লিক করে দিবেন। তো ক্লিক করে দিয়ে কী করবেন, আপনার ফেসের ওপর একটা টাচ করে দিবেন। যখন আপনার ভিডিওটা এডিট হয়ে গেলে এই যে টিকমার্ক অপশনে ক্লিক করে দিবেন। টিকমার্ক অপশনে ক্লিক করে দেওয়ার পর দেখতে পারতেছেন মাত্র এক ক্লিকই কিন্তু প্রিয়তমা মুভির বুড়া বয়সের ওই ফটোর সাথে সাকিব খানের ওই ফেসের সাথে আমার ফেসটা কিন্তু অ্যাড হয়ে গিয়েছে। এখন আপনাকে ওই মিউজিক অ্যাড করতে হবে, প্রিয়তমা মুভির যে কোনো একটা মিউজিক অ্যাড করতে হবে। এর জন্য ওপরের অ্যাড সাউন্ড অপশনে ক্লিক করে দিবেন, তারপর এখান থেকে কী করবেন, এই যে তবে কি বৃথা যাবে প্রেম পার্থ, অর্থাৎ সাকিব খানের প্রিয়তমা মুভির যে কোনো একটা মানে ট্রেন্ডিং মিউজিক আপনি এখান থেকে সার্চ করে নেবেন। সার্চ করে অ্যাড সাউন্ড অপশনে ক্লিক করে অ্যাড করে দিবেন, দিয়ে নেক্সট অপশনে ক্লিক করে ভিডিওটা আপনার টিকটক আইডিতে আপলোড করে দিবেন। সো তাহলে আপনার ভিডিও কিন্তু টিকটকে বর্তমানে ট্রেন্ডিংয়ে যাবে, যেহেতু প্রিয়তমা মুভির সকল গান ভাইরাল। সো এই ছিল মূলত আজকের ভিডিও, কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। ধন্যবাদ সবাইকে এতক্ষণ পর্যন্ত আমাদের সাথে থাকার জন্য।